প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের জীবজগৎ এই অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব তো ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের বিভিন্ন পাঠ সম্পর্কে জেনেছি এই অধ্যায়ে কি কি জাতীয় সৃজনশীল প্রশ্ন হতে হয় তার মডেল হিসেবে আমরা অনুশীলনী প্রশ্নগুলো আলোচনা করেছি এবার এরই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব তো প্রথমে সৃজনশীল উদ্দীপক থাকবে আমরা উদ্দীপকে আজকে চিত্র অঙ্কন করে নিচ্ছি তোমরা এই চিত্রগুলি সম্পর্কে জানো চিত্র দেখলে বুঝতে পারবে এটি কি জাতীয় চিত্র অঙ্কন করেছে কিসের চিত্র অঙ্কন করেছে আমরা এই চিত্রগুলোতে নিম্ন শ্রেণীর কিছু জীব পড়েছি তার মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক এই জাতীয় বিভিন্ন প্রকারের অণুজীবগুলি ছিল আমরা তারই মডেল হিসেবে কিছু অণুজীবের চিত্র অঙ্কন করে নিচ্ছি তো আমরা একটি চিত্র অঙ্কন করে নিলাম একটি অণুজীবের এই অণুজীবটি কি এটি কোন রাজ্যে অন্তর্গত এর স্বভাব বাসস্থান এটি পরিবেশের জন্য উপকারী না অপকারী এই বিষয় সম্পর্কে আমরা জেনে নেব চিত্র এ অঙ্কন করলাম আরেকটি অঙ্কন করলাম আমরা এটি তোমরা জানো কিসের চিত্র অঙ্কন করছি ইতিপূর্বে আমরা এর একটি সৃজনশীল প্রশ্নে আলোচনা করেছিলাম তো ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ফাঙ্গাই প্লান্টি অ্যানিমাল বিভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রাণী আমরা এদের দুটি চিহ্নিত চিত্র অঙ্কন করে নিলাম আপাতত আমরা উদ্দীপক হিসেবে দেখে নিলাম তো এটি যেটি হচ্ছে এটি হচ্ছে আমাদের শৈবাল জাতীয় একটি অণুজীব আর এটি হচ্ছে ছত্রাক জাতীয় একটি অণুজীব আমরা চিত্র এ এবং বি সম্পর্কে জেনে নিলাম তো এবার আমরা প্রশ্ন চলে আসবো সৃজনশীল প্রশ্ন কি কি জাতীয় থাকতে পারে এখান থেকে সেটি আমরা দেখে নিচ্ছি তো প্রথমে আমাদের জ্ঞানমূলক একটি প্রশ্ন থাকবে ক অংশে আমরা দেখে নিচ্ছি যে ক অংশে জ্ঞানমূলক কি জাতীয় প্রশ্ন রয়েছে রেচন কাকে বলা হয় আমাদের কর্মের প্রশ্নটি হচ্ছে রেচন কাকে বলে তো এখান থেকে আমরা জানতে পারি উদ্ভিদ বা প্রাণী এরা যে খাবারগুলি গ্রহণ করে এই খাবারগুলি শারীরবৃত্তীয় কাজ শেষে যে অবশেষ হচ্ছে সাংশ যে বর্জ্য পদার্থগুলি থাকে এগুলি একটি বিশেষ প্রক্রিয়ায় তাদের দেহ থেকে বাইরে বের করে দেয় এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে রেচন প্রক্রিয়া বলা হয় এটি আমরা গুছিয়ে লিখতে পারি প্রতিটি জীব যে বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় তাকে রেচন বলা হয় তো আমরা জেনে নিলাম রেচন কাকে বলা হয় ছত্রাক খাদ্য উৎপাদন করতে পারে না কেন ব্যাখ্যা করো তো আমরা খ ন বি ন একটি চিত্র অঙ্কন করেছি যার খ নের প্রশ্ন হবে ছত্রাক খাদ্য উৎপন্ন করতে পারে না কেন তো আমরা দেখছি যে ছত্রাকের যে বৈশিষ্ট্যগুলি ছিল এটি হচ্ছে অসবুজ একটি উদ্ভিদ এটি যদি অসবুজ হয়ে থাকে অর্থাৎ এর দেহে যদি ক্লোরোফিল না থাকে তাহলে এটি সূর্যের আলোকে উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারবে না আর যেহেতু এটি খাদ্য উৎপাদন করতে পারে না সেটার কি নেই ক্লোরোফিল এইভাবে আমরা এর ব্যাখ্যাটি দিতে পারি আর যে যদি খাদ্য উৎপাদন করতে পারে না সেটি পরজীবী একটি উদ্ভিদ তো এই বিষয়গুলো যদি আমরা উপস্থাপন করতে পারি তাহলে আমাদের খ প্রশ্নটি হয়ে যাবে ছত্রাক আসলে কেন খাদ্য উৎপন্ন করতে পারে না ছত্রাক সমঙ্গ উদ্ভিদ এরা অসবুজ হয়ে থাকে এদের ক্লোরোফিল থাকে না এই কারণে ছত্রাক মূলত খাদ্য উৎপন্ন করতে পারে না এরা পরজীবী হিসেবে বসবাস করে তো এই ছিল আমাদের খনিজ আলোচনা এবার আমরা গণ প্রশ্নটি দেখে নিচ্ছি কি জাতীয় প্রশ্ন আছে উদ্দীপকের এ ও বি এর মধ্যে পার্থক্য লিখ উদ্দীপকের এ ও বি এর মধ্যে পার্থক্য লিখ তাহলে এ এবং B
বি এদের মধ্যে আমরা যখন পার্থক্যটা লিখবো তাহলে আমাদের এ কি এবং বি কি এটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। এ হচ্ছে শৈবাল, বি হচ্ছে ছত্রাক, এরা সমাঙ্গ দেহ উদ্ভিদ। বি অসবুজ, ক্লোরোফিল নেই, এরা সবুজ উদ্ভিদ, এদের দেহে ক্লোরোফিল আছে। এরা পরজীবী অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, আর এদের দেহে যেহেতু ক্লোরোফিল রয়েছে তাই এরা সূর্যকালকের উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে। এই যে বিষয়বস্তুগুলি এগুলি যদি আমরা কলাম করে শৈবাল এবং ছত্রাক এদের আলাদাভাবে যদি আমরা উপস্থাপন করতে পারি তাহলে আমাদের গণনা প্রশ্নটি উত্তর হয়ে যাবে। তো আমরা একটু দেখে নিচ্ছি শৈবাল এবং ছত্রাকের যে পার্থক্যগুলি আছে সেগুলো কি কি। শৈবাল যাদের অধিকাংশ পানিতে বসবাস করে, আর ছত্রাক অধিকাংশ স্থলে বাস করে, তার মানে এরা স্থল আর হচ্ছে জলজ। শৈবাল এরা সবুজ হয়ে থাকে, দেহে ক্লোরোফিল আছে, আর ছত্রাক এদের দেহে ক্লোরোফিল নেই তাই এরা অসবুজ। শৈবাল যেহেতু ক্লোরোফিল আছে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, আর ছত্রাক নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, এটি আমরা জেনে নিলাম। শৈবাল সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গা ও পানিতে জন্মগ্রহণ করে, আর ছত্রাক ছায়া জন্মগ্রহণ করে, মাটি পচা ফল ও পানিতে বেশি পরিমাণে এই ছত্রাকগুলো দেখা যায় বা জন্মগ্রহণ করে। তো এই ছিল আমাদের গণনের প্রশ্নের আলোচনা, আশা করি অনেক ভালো বুঝতে পেরেছ। এবার আমাদের যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে ঘনন যে প্রশ্নটি আছে এই ঘনন প্রশ্ন আলোচনা করতে হবে। এটি উচ্চতর দক্ষতার একটি প্রশ্ন, এটি অনেক সুন্দরভাবে সাজিয়ে বসে না লেখে কিন্তু চার নম্বরের জন্য প্রশ্ন, এটি কিন্তু 15 নম্বর পাওয়া যাবে না। তো আমরা ঘনন প্রশ্নটি কেমন হয়েছে একটু দেখে নিচ্ছি। উদ্দীপকের এ চিহ্নিত উদ্ভিদটির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। উদ্দীপকের এ চিহ্নিত চিত্রটির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টি বুঝতে হবে সেটা হচ্ছে এ হচ্ছে কি সে বিষয়টি আমাদের জানতে হবে, এবং এটি অর্থনীতিতে কিভাবে গুরুত্বপূর্ণ তার মানে হচ্ছে এটি আমাদের জন্য কি কি কাজে প্রয়োজনীয় এই বিষয়টি যদি আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা 15 নম্বর পেয়ে যাব। শৈবালের যে উপকারী দিকগুলি রয়েছে এই উপকারী দিকগুলি উল্লেখ করলে আমাদের এই ঘননের প্রশ্নোত্তর হয়ে যাবে। তো বিপরীতক্রমে আমাদের এই চিহ্নিত চিত্রটি না আসে বিচিহ্নিত চিত্রটিও আসতে পারত, তাহলে আমাদের এই যে ছত্রাক রয়েছে এই সব ছত্রাকের যে সমস্ত অর্থনৈতিক গুরুত্ব বা ভূমিকা কি কি কাজে এগুলো ব্যবহার করা হয়, এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করা যায় কিনা এবং এগুলি চাষ করে উপকার হচ্ছে কিনা বা অনেকে জীবিকা নির্ভর করছে কিনা এই সমস্ত ব্যাপার লিখে আমাদের এই প্রশ্ন উত্তর কিন্তু হয়ে যেত। তার মানে আমাদের যে প্রশ্নটা আমরা মডেল হিসেবে নিয়েছি সেখানে আমরা এই চিহ্নিত চিত্রটির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করছি, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে এরকম আসতে পারতো যে বি চিহ্নিত যে চিত্রটি আছে তার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। তার মানে হচ্ছে আমাদের এগুলি কি কি প্রয়োজনীয় সে বিষয়ে আমরা আলোচনা করলে আমাদের অর্থনৈতিক গুরুত্বগুলি চলে আসবে, কি কি উপকার করে এই বিষয়গুলো আলোচনা করলে আমাদের উত্তরটি হয়ে যাবে। উদ্দীপকের এ চিহ্নিত উদ্ভিদটি যা সেটা হচ্ছে শৈবাল, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, অর্থাৎ সামুদ্রিক শৈবাল এগুলির খাদ্যমান বা পুষ্টিগুণ প্রকৃতিতে প্রাপ্ত অন্য যে কোনো উদ্ভিদের চেয়ে বেশি, অর্থাৎ এই শৈবাল থেকে আমরা বেশি পরিমাণে পুষ্টি সমৃদ্ধ ভিটামিন পেতে পারি। আর তোমরা জানো যে এই শৈবাল সামুদ্রিক শৈবাল এগুলি আয়োডিন এবং বিভিন্ন যে খনিজ লবণ আছে এই সমস্ত খনিজ লবণের প্রধান উৎস। আয়োডিনের প্রধান উৎস হচ্ছে এই শৈবাল, সামুদ্রিক শৈবাল, যা মানুষের বুদ্ধিমত্তা বিকাশে সহায়তা করে। তার মানে মানুষের বুদ্ধিমত্তা বিকাশের জন্য যে আয়োডিন প্রয়োজন হয় এটি কিন্তু এই সামুদ্রিক শৈবাল থেকে পাওয়া যায়। আর এই যে আয়োডিন, এই আয়োডিনের অভাবে কিন্তু থাইরয়েডের গলগণ্ড রোগ হয়। তো এই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমাদের আয়োডিন প্রয়োজন, এই আয়োডিন কিন্তু আমরা এই সামুদ্রিক শৈবাল থেকে পেয়ে যাচ্ছি। অধিকাংশ সামুদ্রিক শৈবাল এবং শৈবালজাত পণ্য মানুষের জন্য উপাদেয় খাবার, যেমনটি আমরা জানি সামুদ্রিক শৈবাল গৃহপালিত পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা যায়, অর্থাৎ আমাদের যে গৃহপালিত পশুগুলি আমরা লালন পালন করি এদের খাদ্য হিসেবে আমরা এই সামুদ্রিক শৈবাল ব্যবহার করতে পারি। শৈবালের উচ্চ খাদ্যমানের কারণে বিশ্বব্যাপী শৈবাল উচ্চ মূল্যমানের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, তারপরে বিভিন্ন দেশে এগুলি উচ্চ মূল্যমানের খাদ্য হিসেবে ব্যবহৃত, অর্থাৎ অনেক যে হোটেল রেস্টুরেন্ট রয়েছে
সেগুলিতে এই সমস্ত শৈবালগুলি খাদ্য হিসেবে বিক্রি করা হচ্ছে। আবার সামুদ্রিক শৈবালের রয়েছে অনেক সমৃদ্ধ ঔষধ গুণ, যা বর্তমানে উন্নত বিশ্বের দেশে রোগ নিরাময়ের পথ্য এবং ঔষধ শিল্পেও এটি ব্যবহার করা হচ্ছে। তো আমরা এই বিষয়টি জেনে নিলাম যে এটি কি কি কাজে ব্যবহার করা হচ্ছে। এসব বিদেশের অনেক দেশে রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে, তাই শৈবালের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। অর্থাৎ এই যে শৈবালগুলি, সামুদ্রিক শৈবাল, এগুলি কি করা হচ্ছে, বিদেশে রপ্তানি করেও অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাচ্ছে। এই ছিল আমাদের আজকের এ বি যে উদ্দীপকের চিত্র ছিল, ছত্রাক এবং শৈবাল, এদের আলোচনা, এদের সামনে রেখে যে সমস্ত সৃজনশীল প্রশ্নগুলি হতে পারে, এদের অর্থনৈতিক গুরুত্ব, আর অর্থনৈতিক গুরুত্বটা আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি, এরা যে যে আমাদের উপকারে লাগে সেই সমস্ত কাজগুলি আমরা এখানে কিন্তু লিখে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলি কিভাবে হতে পারে, এর আলোকে আমি আলোচনা করে দিয়েছি। এই জাতীয় উত্তর যদি তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে লিখতে পারো বা সৃজনশীল প্রশ্ন লিখতে পারো, তাহলে অবশ্যই অনেক ভালো নম্বর বা কমান্স পেতে পারো। আসলে আজকের আসলে ভালো বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আমরা এর ধারে কোন সৃজনশীল প্রশ্নে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, অনেক বেশি বেশি লেখাপড়া করো, মা বাবার প্রতি দায়িত্বশীল হও, যত্নশীল হও, কর্তব্যশীল হও, সেই সাথে মিথ্যা কথা বলা পরিহার করো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।